হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজ আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার উইন্ডোজ 7 আপডেট যে অপশন আছে, সেই আপডেট আপনার কীভাবে অটোমেটিক যে আপডেট হয়। অটোমেটিক আপডেট হওয়ার কারণে অনেক কারণে সমস্যা হয়, পিসি ওপেন হতে অনেক সময় লাগে, আবার শাটডাউন দিলে অনেক সময় শাটডাউন হতে সময় লাগে। সেই এই সমস্যাটা আপনারা কীভাবে সমাধান করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। এটার জন্য আপনাদের যেটা করতে হবে, স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। স্টার্ট বাটন থেকে আপনাদের অল প্রোগ্রামে যেতে হবে। অল প্রোগ্রাম থেকে আপনার উইন্ডোজ আপডেট এখানে ক্লিক করতে হবে। এখান থেকে আপনাদের এখানে আপনি দেখতেছেন সেক ফর আপডেট, ইন্টারনেট কানেকশন দিলে আপনাদের অটোমেটিক্যালি আপডেট শুরু হয়ে যায়। আর অটোমেটিক্যালি আপডেট শুরু হলে আপনাদের অনেক কারণে অনেক সমস্যা হয়ে যায়। দেখা যায় যে আপনার একটা ইম্পর্টেন্ট কাজ করতেছেন, সেই মুহূর্তে আপনার একটা সফটওয়্যার আপডেট হয়ে মানে ফিনিশ হয়ে গেছে, এখন আপনার বলতেছে যে আপনার পিসি রিস্টার্ট দিতে। আর রিস্টার্ট না দিলে অনেক সময় অনেক কারণে পিসি স্লো হয়ে যায়। আবার যদি অর্ধেক আপডেট হয় সেই মুহূর্তে আপনি পিসি অফ করেন, অনেক সময় লাগে পিসি অফ হতে। আবার যদি রেজিস্টার্ড দেন সেক্ষেত্রেও পিসি রান হতে অনেক সময় লাগে। এই সমস্যাগুলো সমাধান করুন। আমাদের যে অটোমেটিক আপডেট অপশন আছে সেটা অর্থাৎ এই অপশনটা আমাদেরকে ডিজেবল করে দিতে হয়। এখন এটা কীভাবে কী করবেন সেটা আমি আপনাদেরকে দেখাইতে চাচ্ছি। আবার আপনারা একটু খেয়াল করুন, আমি স্টার্ট বাটনে ক্লিক করলাম, অল প্রোগ্রামে গেলাম, এটা উইন্ডোজ 7। উইন্ডোজ 7 আপনার স্টার্ট বাটনে ক্লিক করবেন। স্টার্ট বাটন থেকে আপনাদের অল প্রোগ্রাম থেকে আপনাদের উইন্ডোজ আপডেট এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের এই অপশনটা চলে আসবে। তারপরে এখানে সিন্স সেটিং এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের দেওয়া আছে ইনস্টল আপডেট অটোমেটিক্যালি, এখান থেকে আপনি নেভার চেক ফর আপডেট, একেবারে আপনার এখানে কোনো আপডেট আসবে না। আর এখানে আরও অনেকগুলো অপশন আছে, আপনারা চাইলে এগুলো সার্চ করতে পারেন। ডাউনলোড আপডেট বাট লেট মিস সোয়েস, অর্থাৎ আপনি সোয়েস করে আপডেট করতে পারেন। যখন আপডেট অপশন চলে আসবে তখন আপনাদের এখানে উইন্ডোজ শো করবে যে আপনি এটা আপডেট দিতে চান কি না, অর্থাৎ আপনি সিলেক্ট করতে পারবেন, আবার আনসিলেক্ট করে আপডেট দিতে পারবেন। তো আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে নেভার চেক ফর, একেবারে আপডেট হবে না। তো এটা দিয়ে দিলাম, এখানে ক্লিক করার পর আপনারা এখানে ওকে ক্লিক করবেন, ব্যাস আপনাদের কাজ শেষ। এরপর আপনি পিসি রেজিস্টার দেবেন, আর কখনোই আপনাদের উইন্ডোজ আপডেট অটোমেটিক উইন্ডোজ আপডেট হবে না। তো আজ এই পর্যন্তই।